নিউইয়ার নাইট নাইটের জন্য আমরা যারা ছবি করি একটু মুখিয়ে থাকি, বিকজ ফাইনালি আজকের খাটনিটা ডকুমেন্টেড হয়ে আজকে প্রকাশ হবে এবং প্রিমিয়ার নাইটে প্রচুর চেনাশোনা মানুষের সঙ্গে দেখা হয়। সো নিজের ছবি হলে আরও এক্সাইটমেন্ট দেবে। ওকে, ফিউ ওয়ার্ডস ফর অ্যাবাউট ইউর ক্যারেক্টার। সো হার হার নেম ইজ রুমকি অ্যান্ড শি হ্যাজ হার লেয়ার্স ইন টু হার ক্যারেক্টার উইচ উইল গেট আনভিলড থ্রু আউট দ্য জার্নি। সো আই এম রিয়েলি হোপিং দ্যাট পিপল লাইক ইট। অরিন্দম দাকে আউট অফ 10 কত দেবে ফর অ্যাজ এ ডিরেকশন? অ্যাজ এ ডিরেক্টর 10, বিকজ ওনার মতন এত কাম কম্পোজ এটা অ্যাক্টরের জন্য খুব দরকার। আদারওয়াইজ উনি যদি সেটে খুব রাগারাগি করতেন আমরা আরও ভয় পেয়ে যেতাম। এবং সেকেন্ডলি উনি একটা এক্সট্রা শর্ট নেন না, হি নোজ দ্য এডিট পয়েন্ট সো ওয়েল যে ঠিক ততটাই শর্ট নেন যেটা সিনেমায় ইউজ হয়েছে। সো 10/10 অ্যাজ ডিরেক্টর। ওকে, খুব ব্যস্ত থাকছো, পরপর মুভিজ রিলিজ হচ্ছে, হোয়াটস দ্য ফিউচার প্ল্যান? আর যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ছবিগুলো আজকে ছিল, সো ফাইনালি সেগুলো রিলিজ হচ্ছে, রিয়েলি রিয়েলি হ্যাপি ফর দ্যাট। ফিউচার প্ল্যান, আমার দুটো ওয়েব সিরিজ শ্যুট করা হয়েছে, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু সাম টেলিভিশন ওয়ার্ক অ্যাট দ্য মোমেন্ট, বিকজ টেলিভিশনে কিছু খুব ভালো কাজ হচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, বিকজ হাতে একটু সময় আছে। সো লেটস সি, অডিয়েন্সকে হয়তো আর এক দু সপ্তাহ একটা ভালো রিলিজ।